আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণ করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার যেন এই করোনার প্রাদুর্ভাব না দেখা দেয়, নিজেকে সুরক্ষিত রাখা, এবং আমরা শিশুদেরও টিকা দেওয়া শুরু করেছি। কাজেই এই মাসে এখনই শুরু হয়েছে টিকাদান। সবাইকে আমি অনুরোধ করবো, যেহেতু এখানে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাই এসেছেন, তাই সবাইকে আমার অনুরোধ যে টিকাটা নিয়ে নিজেকে সুরক্ষিত রাখেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখেন। আমার এই অনুরোধটা সবাই রাখবেন আমি আশা করি। আমরা চাই একটা কথা মনে রাখতে হবে, আমি যখন জাতিসংঘে ছিলাম বা আমি যখন লন্ডনে গেলাম রানী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়, অনেক দেশের সরকার প্রধান, অনেক দেশের রাষ্ট্রপ্রধান বা অনেকের সাথে আমার দেখা হয়েছে, আলোচনা হয়েছে, সকলের মাঝে একটা উদ্বেগ, সেটা হলো 2023 সালে সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, খাদ্য মন্দা দেখা দিতে পারে, সকলেই চিন্তিত। আমি উন্নত দেশগুলির কথা বলছি। বাংলাদেশে আমাদের মাটি মানুষ আছে, আমাদেরকে এখন থেকে উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশে যেন কোনো রকম এই ধরনের অবস্থার সৃষ্টি না হয়। আমাদের পণ্য আমরা উৎপাদন করব, কারণ এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। কারণ করোনা ভাইরাসের সময় অস্ত্র বিক্রি করতে পারেনি, এখন যে সমস্ত দেশ ওই অস্ত্র ব্যবসা করে তাদের তারাও লাভবান হয়, আর এই যুদ্ধ চালিয়ে রাখতে পারলে কিছু দেশ তো নিজেরা লাভবান হবে, কিন্তু সারা বিশ্বের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেই জন্য আমি আহ্বানও জানিয়েছি যে যুদ্ধ বন্ধ করেন, শিশুদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, মানুষের খাদ্যের ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের শিক্ষার ব্যবস্থা নেন। আমি এটা আন্তর্জাতিক পর্যায়ে সেই আবেদনটাই করেছি, কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমাদেরকে এখন এই খাদ্য নিশ্চয়তা দিতে হবে, তার জন্য উৎপাদন বাড়াতে হবে। সেই কারণে এই জাতিপিত যে কথা বলেছেন, 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। তাছাড়া এখন যখন ছাদের উপরে বাগান হচ্ছে, প্রত্যেকের যার যেখানে যতটুকু জায়গা আছে যে যা পায়েন উৎপাদন করবেন, নিজের ব্যবস্থা নেবেন। আমরা আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন পদক্ষেপও নিয়েছি, যেমন বিভিন্ন বাড়িগুলি, আমরা যেমন আমার বাড়ি আমার খামার, প্রথমে নাম দিয়েছিলাম একটি বাড়ি একটি খামার, বিএনপি আসার পর ওটা প্রায় নষ্ট করে দেয়, দ্বিতীয়বার এসে আমরা এখন নাম দিয়েছি আমার বাড়ি আমার খামার। অর্থাৎ প্রত্যেকে নিজের বাড়িতে নিজের পণ্য উৎপাদন করে নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়া, আর সেই সাথে আশেপাশে প্রতিবেশী তাদেরকেও দেওয়া, এই ব্যবস্থাও করা যেতে পারে। আর তাছাড়া এখানে আমরা সহযোগিতা দিচ্ছি, যেমন ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি আমার বাড়ি আমার খামার প্রকল্পে। সেখানে আমরা যে অর্থ দেই, যে ঋণটা দিয়ে থাকি খুব স্বল্প সুদে দীর্ঘমেয়াদি, এবং সেখানে যারা এটা ব্যবহার করে যদি কিছু টাকা তারা জমা করতে পারেন, সঞ্চয় করতে পারেন, যেমন 100 টাকা সঞ্চয় করলে সরকারের পক্ষ থেকে আরও 100 টাকা দেওয়া হয়, 200 টাকা করতে পারলে সরকারের পক্ষ থেকে আরও 200 টাকা দেওয়া হয়, এবং সেটা রাখার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি। এটা সমবায়ের মাধ্যমেই সকলে মিলে করবেন, এবং সেই পল্লী সঞ্চয় ব্যাংকের যে টাকাটা থাকবে, এক সময় আর প্রকল্পের টাকা নিতে হবে না, কারো কাছে চাইতে হবে না, পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যাংকে সঞ্চিত যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু একটা পরিবার তার যে সমস্ত ব্যবসা বাণিজ্য বা চাষবাস যা করবেন আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন, চলতে পারবেন, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। তাছাড়া আমাদের যুব সমাজ, আমি খুব খুশি হলাম আজকে দেখে যে আমাদের অনেক যুবকরা আজকে কৃষিকাজে মনোনিবেশ করেছে। আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম, বিনা জামানতে যে কোনো একজন যুবক 2 লাখ টাকা ঋণ নিতে পারে, আর যৌথভাবেও নিতে পারেন বা তার থেকে বেশিও নিতে পারেন জামানত দিয়ে। কাজে এই ব্যাংকে থেকে ঋণ নিয়ে সবাই যদি কিছু কিছু করে কৃষি পণ্য উৎপাদন শুরু করেন বা হাঁস মুরগি খামার করতে পারেন বা যেটা হোক এক ধরনের ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু কোনো যুবকদেরকে আর অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। তাছাড়া স্টার্ট আপ প্রোগ্রামের জন্য আলাদা ব্যাংকে আমরা একটা ফান্ড রেখে দিয়েছি, মানে ইয়াং বাংলাদের উৎসাহিত করা, তার জন্য সেই ফান্ডের থেকে আমরা টাকা দিই, যেন আমাদের যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের যেমন কাজ করবে এবং অন্যকে আরও কাজ দিতে পারবে। অর্থাৎ দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।
গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগে অন্তত 43টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে অনিয়মের অভিযোগে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, শেষ পর্যন্ত ভোট গ্রহণ করা যাবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনে গাইবান্ধা 5 উপনির্বাচন ভোট গ্রহণ কেমন হয় তা ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং করছেন কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ্ত, গাইবান্ধা উপনির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আর পরিস্থিতি কি মনে করছে নির্বাচন কমিশন আমাদের জানাবেন। সাথে আমি এখন রয়েছি নির্বাচন কমিশন ভবনে। আমরা যেটি জানি, গাইবান্ধা 5 আসনের যে নির্বাচন সেটি কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং 145টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে এবং সেই কেন্দ্রগুলো কিন্তু 1242টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে এবং যে মনিটরিং সেলটি সেটি কিন্তু নির্বাচন অফিস ঢাকায় থেকে মনিটরিং করা হচ্ছে। এখানে নির্বাচন কমিশনাররা রয়েছেন, তারা কিন্তু এই সিসিটিভি মনিটর করে এখন পর্যন্ত যে 43টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ বাতিল করেছে এবং যার দায় হিসেবে তারা বলছেন যে ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ সেখানে কিন্তু একের অধিক ভোটারের সঙ্গে উপস্থিতি থাকার কারণে এবং কিছু কিছু কেন্দ্রে দেখা গিয়েছে যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভিটি কিন্তু হাত দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে ঢেকে রাখা হয়েছে। তো এইসব বিভিন্ন অসঙ্গতির দায়ে কিন্তু 43টি কেন্দ্র বন্ধ করার হয়েছে এবং এখান থেকে যে নির্বাচন কমিশনে যেটি জানিয়েছে, যদি আরও বেশি এরকম এই সংখ্যা বাড়তে থাকে, অর্ধেকের বেশি যদি হয়, তাহলে কিন্তু পুরোপুরি যে নির্বাচনটি সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো এখন কথা বলছেন নির্বাচন কমিশনার, আমরা যদি একটু তার কাছে জানার চেষ্টা করি। আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে ঢুকছে এবং সুশৃঙ্খল ভাবে এটা হচ্ছে না, এটা আপনারা দেখ কেন হচ্ছে হয়েছে সেটা এই মুহূর্তে চট জলদি আপনাদেরকে আমি বলতে পারবো। শৃঙ্খলা বাহিনী কি তাহলে ঠিকমতো কাজ করছেন না নাকি, সেটাও আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। ইভিএম না, আমরা এখানে কোনো কিছু ইভিএম এর কোনো দোষ আমরা এখানে পাচ্ছি দেখতে পাচ্ছি না। বিষয়টা হচ্ছে ওই যে আপনার আচরণ, হিউম্যান আচরণ, মানবিক যে আচরণ, আরেকজন ঢুকে যাচ্ছে দেখিয়ে দিচ্ছে, আবার অনেকে দেখছে একই ধরনের গেঞ্জি পরে, যেটা আচরণ বিধির লঙ্ঘন, মানে যে প্রতীক শাড়ি দেওয়া হয়েছে এবং গেঞ্জিতে ছবি আছে এবং প্রতীক আছে, দেখা যাচ্ছে তারা ওই আচরণ বিধি লঙ্ঘন করে ওই কাজগুলো করছে এবং এটাও আপনার সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থী কর্ম। স্যার, আপনারা যে বলছিলেন ভোট কেন্দ্রের ডাকাত, এরা কি সেই ডাকাত? স্যার, যেটা আমাদের সহকর্মী বলেছে, আমরা বলছি এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত, যারাই আইন ভঙ্গ করেন, আইন মানেন না, তাদেরকে আমরা অবশ্যই দুর্বৃত্ত বলতে পারি, ডাকাত বলতে পারি, যেটাই বলি, কারণ আমাদেরকে আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। যদি আমরা সেই কৃষ্টি যে সংস্কৃতি যদি ডেভেলপ করতে না পারি, নির্বাচন কমিশন এখানে বসে বসে সুন্দর সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে সেটা সম্ভব হবে না। তো শুনছিলেন সাথে এখানে কিন্তু নির্বাচন কমিশনার জানাচ্ছিলেন যে ভোটের যে সার্বিক পরিস্থিতি এবং আনুষ্ঠানিক যে ব্রিফিংটি সেটি কিন্তু বিকেল 5টায় মানে ভোট গ্রহণ শেষে তিনি কিন্তু জানাবেন এবং তিনি যেটি বলেছিলেন যে নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের আওতার বাইরে চলে গেছে, তবে ইভিএম নিয়ে কারো কোনো এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। তো সাথেই ছিল নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ দীপ্ত, এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্রপাল। এর আগে সকাল 8টা থেকে সুশৃঙ্খলভাবে ভোট শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করেন সাধারণ মানুষ। এই নির্বাচনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। 2টি উপজেলার 17টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার 3,39,098 জন। ইভিএমে 145টি কেন্দ্রের 952টি বুথে ভোট নেওয়া হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে কেন্দ্রে রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থা। খুব সুন্দরভাবে ভোট চলতেছে আমাদের। আজকে আমার খুব ভালো লাগলো, আমি খুব সহজেই ভোটটা দিতে পারলাম। ব্যালটের চাই এমএমএর ভোট খুব সহজ, খালি ভোটদান দিলেই ভোট হয়ে যায়। নির্বাচন পরিস্থিতি জানাতে গাইবান্ধা নির্বাচনী এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল।
জুয়েল, অন্তত 43টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, তো আপনার এই কেন্দ্রের কি অবস্থা আর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানান। সাথে আপনাকে জানিয়ে রাখছি যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঘাটা উপজেলার দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল 10টার পরে কিছুক্ষণ পরে বেশ কিছু বহিরাগত এসে ভোট কেন্দ্রে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে সিসি ক্যামেরা টিভি ফুটেজ থেকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত উপনীত হয় যে এই কেন্দ্রে ভোট স্থগিত করার জন্য, এটা আমরা শুনছিলাম। পরবর্তীতে মানে ভাষা ভাষা তথ্য আসছিল যে আসলে এই কেন্দ্রটি বন্ধ করা হবে কিনা। তারপরে যখন এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসে তারা এসে পরিস্থিতি শান্ত করলে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ আগে আমরা তথ্য পেলাম, এই আমার সাথে রয়েছে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম, তিনি কেন এই ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে তিনি একটু এ ব্যাপারে বলবেন। ধন্যবাদ। আসলে ভোট চলছিল 9:50 দিকে, অতর্কিতভাবে কিছু বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে তারা ভোট বন্ধের ঘোষণা দেয়। তাদের সাথে আমাদের কথা হয়, পরবর্তীতে পরিস্থিতি অন্যদিকে ধাবিত হয়ে এখানে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, প্রশাসনের লোকজন আসে, প্রায় 40 মিনিট পর আবার ভোট শুরু হয়। সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলছিল, এমত অবস্থায় নির্বাচন কমিশন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে নির্দেশনা আছে যে এই কেন্দ্রটি এই গণ্ডগোলের কারণে স্থগিত করা হয়েছে। আপনি জানতে পারলেন যে ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রে ভোট স্থগিত করার ব্যাপারে উপর থেকে তাদের কাছে মেসেজ আসছে যে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ফেরদৌস দিয়ে জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে। এক বছর পর আবার বাড়ছে বিদ্যুতের দাম। আগামীকাল বৃহস্পতিবার বিদ্যুতের পাইকারি মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত জানাবে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। লোডশেডিং পরিস্থিতি জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, দিনে রাতে মিলিয়ে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেখানে আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানান। সকাল থেকে বিশেষ করে 2-3 বার বিদ্যুৎ গেলে আবারও বিকেল এবং রাতের নাগাদও কিন্তু বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে 1 ঘন্টা করে সেটি থাকছে না এবং এটি কিন্তু ধারাবাহিক ভাবে চলমান আসছে। আমি কথা বলেছি পল্লীবিদ্যুৎ সমিতি 1 এবং 2 এর সাথে, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে নরসিংদীতে যখনই জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের লোড কমিয়ে দেওয়া হয় তখনই কিন্তু এই লোডশেডিংয়ে দেখা দিচ্ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যেমন প্রভাব পড়েছে তেমনি কিন্তু এখানকার যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে। বিশেষ করে নরসিংদীর মাদুরদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে, আপনারা যেমনটা জানেন যে এখানে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 12,000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাতে এই শিল্প প্রতিষ্ঠান চালার জন্য কিন্তু বিদ্যুতের প্রয়োজন। তারা আমাদেরকে যেমনটা জানিয়ে ধন্যবাদ আপনাকে। দর্শক নূরে আলম রনি জানাচ্ছিলেন নরসিংদী থেকে। দেশ জুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে চলছে 5 থেকে 11 বছর বয়সে শিশুদের টিকাদান কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, টিকা গ্রহণে শিশু ও অভিভাবকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাথী, যেমনটি জানতে চেয়েছিলেন সারা দেশের মতো কিন্তু ঝালকাঠিতেও, ঝালকাঠি জেলার 2টি পৌরসভা এবং 4টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদের যে 5 থেকে 11 বছর বয়সী তাদের টিকাদান কার্যক্রম সেটি চলমান রয়েছে। এখানে অভিভাবকরাও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের বাচ্চাদের যে করোনার ভাইরাস যে টিকা সেই টিকাটি তারা গ্রহণ করাচ্ছেন এবং এখানে শান্তিপূর্ণভাবেই টিকা কার্যক্রম
চলছে। টিকিট কার্যক্রম পরিচালনা করছেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা এবং সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করছেন। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকরা নিয়ে আসছেন, যারা অনুপস্থিত ছিলেন তাদেরকেও নিয়ে আসছেন তাই টিকা কার্যক্রম দেওয়ার জন্য। তবে ঝালকাঠিতে এই টিকা কার্যক্রম কিন্তু টার্গেট নিয়েছেন, ইতিমধ্যে যে সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঝালকাঠির জেলায় 69,000 শিক্ষার্থীদের এই করোনা টিকার কার্যক্রমের আওতায় আনা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক জহিরুল ইসলাম জলিল জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে। মধ্যাহ্নে সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে দুটোয় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।